ছাত্র সংসদ নির্বাচন ঘিরে কলেজে ছাত্রদের মধ্যে মারামারির নজির বহু। এমনকি অধ্যক্ষের গায়েও হাত তুলতে দেখা গিয়েছে পড়ুয়াদের। কিন্তু কলেজের মধ্যেই অধ্যাপিকারা মারামারি করছেন, এই ঘটনা কার্যত নজিরবিহীন। আর বৃহস্পতিবার সেই ঘটনা ঘিরে ফের একবার বিতর্কে মিল্লি আল আমিন কলেজ। বেনিয়াপুকুরের এই কলেজে বৃহস্পতিবার অধ্যাপিকাদের মধ্যেই মারামারির অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন একদল অধ্যাপিকা, পাল্টা অভিযোগ করেছেন অধ্যক্ষাও। শুধু তাই নয়, ছিন্ন পোশাক, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে দুপক্ষই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রতিদিনই এই আমাদের টিচার ইনচার্জ সাবিনা নিশা তোমার, উনি অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করেন। ফার্স্ট আমাকে গালাগাল দেয়, তখন উনি বলেন, তখন আমি বললাম আপনি মুখ সামলে কথা বলুন। তখন উনি বলছেন তুই তো স্পিকারের সঙ্গে আমাকে ঘুষি মারে। যখন ঘুষি মারে তখন আমি বলছি আপনি কী শুরু করেছেন, বলছে তোকে আজকে আমি আর বাঁচতে দেবো না। এটা ছেঁড়াটা দেখুন, সি কি কন্ডিশন আমার জামা। আমাকে লাদ পারভিন কর আমার গলা চেপেছেন বৈশাখী ব্যানার্জি আর পারভিন, এরা কলেজকে এরকম পুরো কলেজকে নষ্ট করে রেখেছে। আহত অধ্যাপিকা ও অধ্যক্ষাকে হাসপাতালেও নিয়ে যেতে হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। অতীতেও কলেজে পরিচালন সমিতির বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন অধ্যাপিকারা। অভিযোগ উঠেছে মিল্লি আল আমিন কলেজের পরিচালন সমিতির সভাপতি সুলতান আহমেদের দিকেও। এবার মারামারির ঘটনাতেও ফের একবার সভাপতির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন অধ্যাপিকারা। আমাদের প্রেসিডেন্ট সুলতান আহমেদ সাহেব, আমি ওনাকে বারবার যোগাযোগ করেছি, উনি জানেন যে এই টিচার ইনচার্জ কী কী করতে পারেন। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে ওনার বিরুদ্ধে একটা কিছু অ্যাকশান নিন। এখনও দেখুন আমার ফোনে রেকর্ড আছে, আমি ওনাকে ফোন করেছি, আমাদের সেক্রেটারিকে ফোন করেছি, কেউ ফোন না ধরে কেটে দিচ্ছেন। কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়িয়ে এই ঘটনাকে শিক্ষায় কলঙ্ক হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। শিক্ষামহলে প্রশ্ন, অধ্যাপিকাদের গালিগালাজ, মারামারি, কার্যত বেআব্রু অবস্থায় থানায় পৌঁছে অভিযোগ দায়ের, পড়ুয়াদের কাছে কী বার্তা দেবে? শেখাবার দায়িত্ব যাঁদের, আদপে তাঁরা কী শেখাচ্ছেন? কোনো সমালোচনায় কি এর জন্য যথেষ্ট? কৃষ্ণন্দ অধিকারী ও প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।